এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি স্মিতাস ব্লগ। আমি সুস্মিতা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো এখন বিকালবেলা, আর আমি চলে এসেছি একটু ছাদে, আর চারিপাশের পরিবেশটা তো খুবই সুন্দর। আর বিকালবেলা শুধুমাত্র আমার নয়, সবারই কিন্তু কিছু চাটপাটাসা খেতে ইচ্ছে করে, আমারও আজকে খুব ইচ্ছে করছে। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা রেসিপি যেটার নাম শুনলেই কিন্তু সবার প্রথম মনে পড়বে কলকাতার কথা। হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণ বুঝেই গেছো থাম্বনেল আর টাইটেল দেখে, আমি ঝালমুড়ির কথা বলছিলাম। এটা কিন্তু শুধুমাত্র কলকাতার নয়, কলকাতার বাইরেও অনেক জায়গাতেই পাওয়া যায়, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। চলো তাহলে শুরু করা যাক। কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে পরের ভিডিও বানানোর জন্য, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বকবক করছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে, লেটস স্টার্ট। ঝালমুড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি টক ঝাল মিষ্টি চানাচুর, ছোলার স্প্রাউট, সিদ্ধ করা মটর, পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ, যেটাকে কিন্তু আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আছে আদা কুচি, যেটাকে কিন্তু আমি খুব ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করে কাটলে একদমই খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলার গুঁড়ো, এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, যেটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। কাচ্চি ঘানি সরষের তেল, আর আছে একটু আম তেল, বিট লবণ। এখানে লাগছে আমার নারকেল, কাঁচা আম, এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, সামান্য পরিমাণ ধনে পাতা আর লেবু। এই যা, আমি তো এখানে ঝালমুড়ির মেইন উপকরণ মুড়ির নামটা বলতেই ভুলে গেছি তোমাদের। ঝালমুড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এতে প্রথমেই আমি দিয়ে দেবো চানাচুর এবং বাদবাকি উপকরণগুলো। আমি কিন্তু এখানে প্রথমেই মুড়িটা ব্যবহার করছি না, কারণ মুড়িটা প্রথমেই দিয়ে দিলে ঝালমুড়িটা একদমই খেতে ভালো লাগবে না। সব জিনিসগুলোই কিন্তু আমি এখানে পরিমাণ মতো ইউজ করব। আর এখানে আমার একটু এক্সট্রা নেওয়া আছে, দিয়ে দিচ্ছি ছোলার স্প্রাউট, এটাও খুব সামান্য পরিমাণে দিচ্ছি, সিদ্ধ করা আলুটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে বাদবাকি উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, এটা কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, বিট লবণ এটাও পরিমাণ মতো দিতে হবে, খুব সামান্য পরিমাণে আদা কুচি দেবো আমি, আর দিচ্ছি আম তেল। আম তেলটা আমি শুধু ফ্লেভারের জন্য ইউজ করছি। এবার দেব সরষের তেল, গ্রেট করা আম, নারকেল কুচি, ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো লেবুর রস।
এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, যাতে সমস্ত ফ্লেভারগুলো একসাথে মিলেমিশে যায়। ঝালমুড়ির মশলা কিন্তু আমার একদমই রেডি। এবার আমি দিয়ে দেবো ঝালমুড়ির মেইন উপকরণ অর্থাৎ মুড়ি। মুড়িটাকে আমি একবারে সবটা দেব না, অল্প অল্প করে দেব, আর এটাকে আমি মিক্স করব যাতে এটা খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবেই আমি কিন্তু 2-3 বারে অল্প অল্প করে মুড়ি দিয়ে ভালো করে মিক্স করেই তৈরি করে নেব ঝালমুড়ি। এখানে আমার ঝালমুড়ি কিন্তু একদমই রেডি। এবার আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে এটাকে সার্ভ করে দেবো। আর যেহেতু এটা স্ট্রিট ফুড, তাই আমি এখানে স্ট্রিট ফুড স্টাইলেই সার্ভ করব একটা পেপারের মধ্যে। আর গার্নিশিং এর জন্য আমি ওপর থেকে একটা নারকেলের স্লাইস দিয়ে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি ঝালমুড়ি তো রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে। দেখেই তো মনে হচ্ছে টেস্টি। খুব টেস্টি হয়েছে, খুব সুস্বাদু একটা খাবার। কিন্তু তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।